আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেদ রহমতে অনেক অনেক ভালো আছে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন এই পর্যন্ত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ইদানিং আমার ভিডিওতে অনেক ভিউ কম হচ্ছে জানি না কি কারণে তো লাইকও আপনারা দিচ্ছেন না আমি কিন্তু সবার ভিডিওতে একটা করে লাইক দিই আমি একটা ভিডিও লাইক ছাড়া দেখি না কারণ হচ্ছে আমি যে ভিডিওতে লাইক দিই তাহলে আমি বুঝতে পারি যে আমার এই ভিডিওটা দেখা হয়েছে জন্য আমি একটা করে লাইক দিয়ে যাই কারণ লাইকটা দিতে তো আমার কোনো সমস্যা হইতেছে না আমার লাইকের কারণে যদি একজনের একটু উপকার হয় তা হোক তো একটা লাইক দিলে আমার তো আর অপকার হইতেছে না আরেকজনের হয় উপকার হইতেছে তো আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক দেবেন প্লিজ প্লিজ তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিও শুরুতে জাম ভর্তা করব তো জামগুলো খুবই সুন্দর ছিল মিষ্টি ছিল জামগুলো তো একদম গাছ পাকা জাম তো আমাদের গাছের না অবশ্য দেখুন আয়ান বাবাটা কেমন করছে তো জামগুলো খুব সুন্দর করে জানলিতে করে ধুয়ে পরিষ্কার করে এখানে হচ্ছে জামটা ভত্তা করতেছি আমি তো এই এরকম একটা ঢাকনাওয়ালা বাটিতে জাম ঝামাইতে মানে ভালো হয় খুব সুন্দর হয় একটু ছিটে বিটে যায় না কোনো দিকে তো আগে জামের সিজন আসলে অনেক জাম খাওয়া হতো এখন হয়তো বা বেশি একটা খাওয়া হয় না কারণ আগে সবার বাড়িতে জাম গাছ ছিল এখন নেই এখন গাছগাছলা কেটে কুটে একদম সবার সব জায়গায় মানে নষ্ট করে ফেলে সব কিছু তো এই যে দেখুন জামটা জামানো হয়ে গেছে তো জামটা কিন্তু বেশি দিন থাকে না অল্প কয়েক দিন এই জামটা পাওয়া যায় তো আপনারা যারা না খেয়েছেন তারা জামটা কিন্তু খেয়ে নেবেন তো জামে কিন্তু অনেক উপকার খাওয়া তো এই যে জামটা আমরা খাইতেছি সবাই এক বাটিতেই খাইতেছি তো সবাই কিন্তু একসাথে একটা জিনিস খাওয়ার স্বাদই আলাদা তো আমি কিন্তু যাই করি আমরা যে কোনো ভর্তা করি মানে টক জাতীয় বা জাতীয় তো আমরা একসাথেই সবাই মিলে খাই তো এটা একসাথে খাওয়ার স্বাদই আলাদা বললাম তো তো একা একা খাওয়ার মজা পাওয়া যায় না খাওয়া যায় কিন্তু ওই মজাটা পাওয়া যায় না তো জামবত্তাটা খেয়ে নিলাম তো এখন হচ্ছে রান্নাবান্না করবো তো আজকে হচ্ছে আমার মানে দেবরের শ্বশুর বাড়ি থেকে লোক আসছিল আমার শাশুড়িকে দেখার জন্য তো দেবরের হচ্ছে সমন্ধি আর হচ্ছে সমুন্ধির ছেলে মেয়েরা তো যে সমন্ধি আসছে সে স্যার মানে বিয়ে করে তার বাচ্চা কাছে অন্য সম্বন্ধে বাচ্চা কাচ্চারা আসছিলো তো অনেক মেয়ে আমার তো তাদের জন্য কি কি রান্না করা হয়েছিল তো দেখতে থাকুন ভিডিওটা তো এখানে হচ্ছে আমার যা আগে থেকে সব কিছু কেটে কুটে মানে রেডি করে রাখছে তো আমি হচ্ছে এদিকে মাংসটা বসাই দিয়েছি তো গরুর মাংসটা কষিয়ে তারপর হচ্ছে ওই চুলায় এই যে বসাই দিয়েছি আর হচ্ছে এদিকে আবার মুরগি রান্না করব কারণ হচ্ছে বেশি রান্না করা জামেলা যখনই হয় তখনই হচ্ছে আমি দুই চুলা ব্যবহার করি তো দুই চুলা আর তিন চুলা নেয় তাড়াতাড়ি যেভাবে রান্না করা হয় তো ওইভাবে রান্না করে ফেলে তো চামিজটা ছোটো এই জন্য অনেকবার হলুদ মরিচটা দেওয়া হইতেছে তো আপনার ভাইবেন না যেন এত হলুদ মরিচ দেয় কেন তো এখানে হচ্ছে মুরগিটা রান্না করবো তো আমার শাশুড়ি তো অসুস্থ তো আমি কয়েকবারে ভিডিওতে বলছিলাম তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় তো ওদিনকাল আটছিল আমার মানে বাবার বাড়ি থেকে তো আজকে আসছে আবার যায়ের মানে যায়ের বাপার বাড়ি থেকে আরও ছিল তো তারা দেখে দেখে চলে গেছে তো আজকে হচ্ছে তার ভাই আসছে বিদেশ থেকে তো আজকে দেখতে আসছে দেখে এখানে হচ্ছে আমি ওদিকে রান্না করতেছি আর এদিকে হচ্ছে আমার যা মানে আমরা কেটে কুটে রেডি করে দিচ্ছে তো ভেন্ডি কাটতেছে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন মুরগিটা দিয়ে দিব এখানে তো মাটির চুলা রান্না বুঝে নিতে কতটা মজার হয় আর দেখুন এই যে চুলাতে কত ঝাল অনেক আগুন ধাউ ধাউ করে জ্বলছে কারণ মাটির চুলা রান্নার স্বাদের তুলনা হয় না তো এ কারণেই কারণ হচ্ছে মাটির চুলায় অনেক বেশি তাপমাত্রা জাল করে জাল করা হয় এর জন্য মজাটা বেশি হয় তো ঠিক আছে যে মুরগিটা কষানো হয়ে গেছে তো মুরগিটা এই যে মানে কেটে কেটে ভিডিওটা দিচ্ছি কারণ সবগুলো তো একসাথে ভিডিও করা যায় না আর শেয়ার করা সম্ভব না তো মুরগিটা হচ্ছে ওদিকে রান্না করা হয়ে গেছে আর কি আর মুরগি এই যে গরুর মাংসটা কষানো হয়ে গেছে এখন ঝোলের পানিটা দেওয়া হবে তো ওদিকে ভেন্ডিটা ভেন্ডি ভাজিটা চড়াইয়ে দেওয়া হয়েছে তো গরুর মাংসটা আস্তে আস্তে এই চুলায় হইতে থাকবে কারণ গরুর মাংসটা সিদ্ধ হইতে দেরি লাগবে এই জন্য এটা কোনো প্রেশার কুকারে দেওয়া হবে না আজকে চুলাতে রান্না করা হবে গরুর মাংসটা জলের পানিটা দেওয়া হয়ে গেছে এদিকে বা টাই করতে হচ্ছে তো এই চুলায় আবার দেখুন কয়টা চুলা ব্যবহার করতেছি তো এদিকে বন্ধু চুলা তো বন্ধু চুলায় হচ্ছে ইলিশ মাছ ভাজা হইতেছে তো চুলার কোনো বিকল্প নাই আমি আগের ভিডিওতে বলেছিলাম চুলা আছে অনেক শুধু রান্না করতে পারলেই হয় অনেক গরম এই গরম ভিতরে রান্না করা কিন্তু অনেক ইয়া তো আগুনের তাপে অনেক গরম লাগে তো ভালো তো আমার পাকঘরটা একটু মেলা খোলা মানে বাইরে বাতাস থাকলে বাতাসটা শরীরে লাগে তো এদিকে হচ্ছে বেগুনটা কেটে রাখছে বেগুনটা ভাজার জন্য তো এগুলোকে এখন হচ্ছে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব তো এই যে ইলিশ মাছটা ভাজ ভাজা হয়েছে তো রাখতেছে আরও আছে বাকিটা ভাজতেছে তো সবগুলো মাছ বাজা হয়ে গেছে এখন হচ্ছে বেগুন ভাজদা করতেছে তো অনেক গরম তো মানে এ গরমে কোনো কিছু ভালো লাগে না তো ওই যে দেখুন কয়টা চুলা ওদিকে হচ্ছে তিনটা এদিক হচ্ছে একটা চারটা চারটা চুলা আমার একসাথে বসানো তো এদিকে হচ্ছে মাছ মুস ভাজা হয়ে গেছে তো ভর্তা করে নিয়েছে দুই পদের ভর্তা একটা হচ্ছে গরুর লেজ ভর্তা আর একটা হচ্ছে মাছের যে ইলিশ মাছের কাটা কুটা ওইটা ভর্তা করেছি শিল্পাটায় আর এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে তো ইলিশ মাছের উপর দিয়ে কিছু বেরস্ত দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই তো আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না তারা উড়া করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ